সম্মানিত দর্শক, মুসকান খানের আল্লাহু আকবার ধ্বনি এখন প্রতিবাদের প্রতীক। মিঠুনের দেওয়া সব টাকা ফেরত দিল মুসকান। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু সম্প্রতি ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যে মুসলিম ছাত্রীদের হিজাব পরানে প্রতিবাদের মুখে রাজ্যের কর্তৃপক্ষ সব স্কুল কলেজ কয়েক দিনের জন্য বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। খবরে প্রকাশ, কয়েক সপ্তাহ আগে রাজ্যের কয়েকটি কলেজ হিজাব পরা তাদের ইউনিফর্মের নীতি বিরুদ্ধ বলে ঘোষণা করলে চরম বিতর্কের সূত্রপাত হয়। পরে সেই ছাত্রীদের আবার ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হলেও তাদের কোনো ক্লাসে অংশ না নিয়ে আলাদা কক্ষে বসে থাকতে বাধ্য করা হয়। কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়ে আশেপাশের রাজ্যেও ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনায় সম্প্রতি মুসকান খান নামের এক ভারতীয় ছাত্রীর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা গেছে সে হিজাব পরে তার স্কুলে ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু বেশ কিছু মানুষ তাকে অনুসরণ করছে এবং গেরুয়া রঙের স্কার্ফ পরিহিত একদল ব্যক্তি একটি ধর্মীয় স্লোগানে ছাত্রীটির দিকে এগিয়ে যাচ্ছে আর চিকিৎসা করছে। ওই ছাত্রীও তখন ভিড়ের দিকে ফিরে দুহাত তুলে আল্লাহু আকবার বলে চিৎকার করে একাই প্রতিবাদ জানায়। ওই ঘটনার ভিডিওটি দেশ বিদেশে ব্যাপক আলোচনার ঝড় তুলেছে। কর্ণাটকের মান্ডা জেলার ওই ছাত্রী মুসকান খান সংবাদ মাধ্যমকে বলছিল, আমি আল্লাহু আকবার বলেছিলাম কারণ আমি খুব ভয় পেয়েছিলাম এবং যখন আমি ভয় পাই তখন আল্লাহর নাম নেই। ভারতীয় সংবিধান অনুসারে হিজাব পরা একটি মৌলিক অধিকার যা ভারতের সংবিধানের 14 ও 25 অনুচ্ছেদের অধীনে নিশ্চিত করা হয়েছে এবং এটি মুসলিম নারীদের ধর্ম পালনের জন্য অপরিহার্য। একে অন্যের বৈচিত্র্যকে সম্মান করার চেতনায় ভারতীয় জাতিরাষ্ট্রের বিকাশ ঘটেছে। এ কারণে ভারতের সংবিধানে বিভিন্ন ব্যক্তিগত আইনকে স্বীকৃতি দেওয়া হয়েছে আর এই জিনিসটি এসেছে সামাজিক জীবন থেকে, যেমন দুর্গাপূজা, গণোৎসব, ছট, মহরম, কানওয়ার যাত্রা, এই ধরনের প্রতিটি অনুষ্ঠানের রাস্তায় যানজট হয়। কিছু শহর থমকে যায়, কিছু কাজও থেমে যায়, কিন্তু কেউ অভিযোগ করে না। সবাই জানে এটি ভারতীয় সমাজের ছন্দ এবং ধর্মীয় রীতিনীতির অংশ। যার যার ধর্ম তার তার কাছে প্রিয় ও পবিত্র। স্কুল কলেজেও এই বৈচিত্র্য দেখা যায়। কেউ তিলক পরে, কেউ পাগড়ি বা টুপি পরে, কেউ হিজাব পরে এবং কেউ বোরকা পরে। এটিও ভারতীয় সমাজের সৌন্দর্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, চলমান বিতর্ক রাজনৈতিক মোড় নিয়েছে। অনেক রাজনীতিবিদ মুসলিম ছাত্রদের সমর্থন করেছেন, অনেকে নিষেধাজ্ঞাকে সমর্থন করেন আর এ নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে একটি উগ্রবাদী দল এবং তাদের উদ্দেশ্য এর মাধ্যমে ভোটের মাঠে রাজনৈতিক ফায়দা হাসিল করা। মিঠুন বলেছেন, স্কুল কলেজে মুসলিম মেয়েরা অবশ্যই হিজাব পড়তে পারবে, এখানে কোনো বাধা নেই, কেননা হিজাব পরা তো খারাপ কোনো কাজ নয়। তাহলে কেন এটা আমরা বন্ধ করব? এখানে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে, কারণ বিজেপি সরকারের পক্ষ থেকে আমরা তো এমন কোনো নির্দেশ দেইনি। এদিকে আজ মিঠুনের দেওয়া সব টাকা ফেরত দিয়েছে মুসকান। সম্মানিত দর্শক, মিঠুনের দান ফেরত দেওয়া নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।